উইন্ডোজ টেন ইনস্টল অনেকে আসলে উইন্ডোজ টেন ইনস্টল করতে চান তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে থার্ড পার্টি সিডি বা থার্ড পার্টি প্লেস থেকে দেখা যায় যে উইন্ডোজটা আপনি পেন্টে ফেরেন দেন হচ্ছে আপনি ইনস্টল করেন এক্ষেত্রে কিন্তু ওই থার্ড পার্টি যে সফটওয়্যারটা আপনি ইউজ করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ম্যানওয়্যার থাকতে পারে বা আপনার হচ্ছে যে কোনো ধরনের গার্ড থাকতে পারে অলরেডি প্রি ইনস্টল সো এই ক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন তো দেশ হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সরাসরি মাইক্রোসফট ওয়েবসাইট থেকে মানে মাইক্রোসফট ওয়েবসাইট থেকে আপনি সরাসরি উইন্ডোজ টেন ডাউনলোড করে মানে কীভাবে ডাউনলোড করবেন আপনি আপনার সরাসরি পেন ড্রাইভে এবং সেখান থেকে আপনি কীভাবে আসলে আপনি ইনস্টল করতে পারেন সেই প্রসেস দেখাবো সো হালোভিয়ার দিস ইজ মাউস ফ্রম পি সি যারা আসলে এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ যারা আসলে কম্পিউটার রিলেটেড মানে কম্পিউটার রিলেটেড ভিডিও দেখতে চান তাদের বা কম্পিউটার রিলেটেড প্রোডাক্ট গ্যাজেট অ্যাক্সেসরিজ তারপর হচ্ছে কম্পিউটার রিলেটেড আসলে ভিডিও দেখতে চান তারা চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন এখানে যে সাবস্ক্রাইব বাটন আছে সেটা প্রেস করে অল করে দিবেন তাহলে সেই ক্ষেত্রে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে আপনারা সবার আগে দেখতে পারবেন সো চলুন আমরা আসলে ভিডিওটি শুরু করি সো ভিডিও শুরুতে বলে নিই নি এই ক্ষেত্রে আপনার হচ্ছে অবশ্যই হচ্ছে ইন্টারনেট কানেকশন থাকতে হবে মানে নেট কানেকশন থাকতে হবে দেন হচ্ছে আপনার একটা পেন ড্রাইভ থাকতে হবে যেটার সর্বনিম্ন হচ্ছে এইট জিবি সাপোর্টেড মানে আপনার এইট জিবি মিনিমাম থাকতে হবে বত্রিশ জিবি বা ষোলো জিবি হলে বেটার এইট জিবি হলে ইস ওকে সো পেন ড্রাইভটা লাগবে ইন্টারনেট কানেকশন লাগবে এবং আপনার পিসি লাগবে সো চলুন আমরা আসলে পিসি থেকে প্রসেসটা দেখাই সো অ্যাট ফার্স্ট আমরা যে একটা ব্রাউজার আসবে সেখানে লিখবো হচ্ছে ডাব্লিউ আই এন ডি ও ডাব্লিউ এস উইন্ডোজ টেন আমরা চাচ্ছি হচ্ছে টেন পি আর ও প্রো বা টেন টেনে যে কোনো ভার্সনে আপনি আসলে ডাউনলোড করতে পারবেন এখানে দেখুন উইন্ডোজ টেন প্রো লেখাটা আসতেছে এটা আপনি চলে সরাসরি সার্চ দিতে পারেন সো সার্চ দেওয়ার পরে প্রথমে যে লিঙ্কটা পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোসফটের লিঙ্ক সো এখানে জাস্ট ক্লিক করলাম করার পরে সাথে সাথে আমাকে নিয়ে যাবে হচ্ছে আপনার উইন্ডোজ মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে সো ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনি সেখান থেকে চলে আসতে পারেন সরাসরি এখানে এখানে আসার পরে এখানে দেখুন দুইটা অপশন আছে একটা হচ্ছে ডাউন মানে আপলোড করার অপশন আপনার হচ্ছে আর আরেকটা হচ্ছে আপনার ক্রিয়েট উইন্ডোজ মিডিয়া সো ক্রিয়েট উইন্ডোজ মিডিয়া হচ্ছে আমাদের মেন মানে আমরা আসলে উইন্ডোজটা পেন ড্রাইভে নিতে চাচ্ছি সো পেন ড্রাইভটা আমরা আমাদের পিসিতে লাগাবো লাগানোর পরে এখানে ডাউনলোড টুল মানে ক্লিক করবো রাইট নাও জাস্ট আপনার হচ্ছে দুই চার মানে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে প্রথমে আঠারো দশমিক ছয় এমবির একটা ফাইল ডাউনলোড হবে এরপরে হচ্ছে প্রায় তিন তিন জিবি বা সাড়ে তিন জিবির মতো একটা ফাইল ডাউনলোড হবে সো এই ক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে ইন্টারনেট কানেকশন মানে ভালো হলে বেটার হয় বাট আমার মতে হচ্ছে আপনি যখন উইন্ডোজ ইনস্টল করবেন তো এই ক্ষেত্রে কিছু জিনিস আপনার মাথায় রাখা উচিত নাম্বার ওয়ান হচ্ছে মানে হচ্ছে আপনি সরাসরি কিন্তু মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে আপনি সরাসরি উইন্ডোজটা আপনার পিনডাইভে নিচ্ছেন তাতে কিন্তু আপনার মানে পিসিতে কিন্তু ভাইরাসের যে প্রবলেমটা সেটা কিন্তু হবে না সো ডাউনলোডের পরে আপনি আমরা এখানে এই যে ডাউনলোড অলরেডি মিডিয়া টুল ডাউনলোড হয়ে গেছে জস্ট ইয়েস করবো ইয়েস করার পরে হচ্ছে এভাবে করে উইন্ডোজ অন হবে একটা সো গেট রেডি ফিউ থিংস ইজ রেডি তারা আসলে ফিউ থিংস রেডি করবে এবং সরাসরি আপনার মাইক্রোসফট ওয়েবসাইট থেকে সরাসরি আপনার পেন ড্রাইভে এই সফটওয়্যারটা দিয়ে দিবে মানে উইন্ডোজটা দিয়ে দিবে তো এই ক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে ধরেন আপনার উইন্ডোজের মধ্যে কি বলে হচ্ছে মনে করেন যে ভাইরাস টাইরাস আছে বাট তখন কিন্তু আপনার সরাসরি যেহেতু সরাসরি আপনার ডাউনলোডেই হবে আপনার ড্রাইভে তাহলে কিন্তু ভাইরাস যাওয়ার সম্ভাবনা থাকছে না সো এটা যখন রেডি হয়ে যাবে ওকে করে দিবেন তখন সাথে সাথে আপনি যখন ড্রাইভ খুলে ফেলবেন তখন আপনি আবার ওপেন করে খুলেন না মানে অনেকে হচ্ছে দেখা যায় যে দেখি তো আসলে ফাইলটা ডাউনলোড হয়েছে কিনা সেটা করার দরকার নেই সরাসরি এক্সিট দিয়ে ইউজ করতে পারবেন সো এটা অলরেডি আমাদের এখানে বলতেছে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি আছে না সো আমরা ইয়েস দিলাম সো এখানে আসার পরে এখানে দেখুন এখানে হচ্ছে আপগ্রেড ইয়ে পিসি নাও আমি আসলে আমার পিসিটাকে আপডেট করতে যাচ্ছি কিনা সো আমি আসলে আপগ্রেড করতে যাচ্ছি না আমি আসলে নতুন একটা মিডিয়া আর আপনার হচ্ছে ক্রিয়েট করতে চাইছে বা বু টেবল আপনার হচ্ছে পেন টাইপ অনেকে শুনে থাকেন বা ফ্ল্যাশ ড্রাইভ হ্যাঁ যেটাই বলে না কেন সেটা সো আমরা এখানে যে হচ্ছে জাস্ট সিলেক্ট করবো এটা যে ইউএসবি আছে ডিভিডি আছে আই ফাইল আছে আমরা সরাসরি আসলে মানে ফ্ল্যাশ ড্রাইভে নিব যেহেতু নেক্সট ক্লিক করলাম করার পরে হচ্ছে আপনি আসলে এখানের মধ্যে দেখাচ্ছে যে উইন্ডোজ টেনের আপনি হচ্ছে সিক্সটি বোর্ড মানে আপনার যে কনফিগারেশন আছে সেই অনুসারে হচ্ছে সিক্সটি ফোর বিটা অলরেডি দেখাচ্ছে সো এই অনুসারে আপনি হচ্ছে ডাউনলোড করতে পারবেন এবং মজার কথা হচ্ছে যে এখানে আপনি পরবর্তী তে আপনি প্রো ইউজ করবেন না হোম ইউজ করবেন যেটা আপনি পরবর্তীতে সিলেক্ট করতে পারবেন ইনস্টলের সময় সো আমরা এখানে যেহেতু রিকমেন্ডেড দিস পিসি এটা দিয়ে রাখছে আপনি চাইলে এটা অপশন উঠিয়ে দিয়ে আপনি অন্য কিছু দিতে পারেন যে আমি না আমি আসলে থার্টি টু বিট নিতে চাই অল আসলে সিক্সটি ফোর বিট এখন বর্তমানে সবগুলোই চলে আর কি যাই হোক সো নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পরে এখানের মধ্যে চুজ মিডিয়া মানে আমি যেটা মিডিয়া ক্রিয়েট করতে চাইছি সেটাকে আমি কি আসলে সরাসরি পেন ড্রাইভে নিব নাকি হচ্ছে আমি আইএস ফাইল ক্রিয়েট করবো অবশ্যই আপনি ইউএসবি ড্রাইভ সিলেক্ট করে দিবেন আর লেখা আছে যে মানে মিনিমাম হচ্ছে এইট জিবি আপনার হচ্ছে থাকতে হবে যে আপনি পেন ড্রাইভটা ইউজ করবেন সো আমরা যেহেতু বত্রিশ জিবি ইউজ করছি সো আমরা নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে হচ্ছে রিফ্রেশ ড্রাইভ ক্যানট ফিনিশ এনি ড্রাইভ ওকে ফাইন আমরা আসলে আমরা আসলে ড্রাইভটা আমরা আসলে পেন ড্রাইভটা লাগাই তো লাগাই নিলাম সো পেনড্রাইভটা আমরা লাগানো হয়েছে এখন হচ্ছে আমরা রিফ্রেশ দিলে সাথে সাথে কিন্তু আমাদের যে পেন ড্রাইভটা আছে সেটা চলে আসছে সো এখানের মধ্যে আমরা নেক্সট দেব আপনি প্রথমে লাগা নিতে পারেন এই যে প্রসেসিংটা আছে সেটা হচ্ছে আপনার ডাউনলোড হতে থাকবে আপনার প্রসেসিং হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পরে রেডি যখন লেখা উঠবে তখন ক্লোজ ক্লিক করে আপনি জাস্ট এটা এটা থেকে খুলে ফেলবেন সো আমরা এই প্রসেসটা আসলে দেখাতে গেলে এক দেড় ঘন্টা লেগে যাবে সো এটা জাস্ট হচ্ছে অটোমেটিক প্রসেস আপনাকে কিছু করতে হবে না আপনি জাস্ট এটাকে যদি আপনি চান মিনিমাইজ করে আপনি অন্য কাজ করতে পারেন বাট আমার মানে কমপ্লিট হয়ে গেলে এখানে রেডি দেখাবে জাস্ট হচ্ছে এখান থেকে স্কিপ দিয়ে আপনি পেন খুলে ফেলবেন খুলে আপনার হচ্ছে রিস্টার্ট দিবেন তারপরে দেন যে প্রসেসটা আছে সেটা আমরা দেখাচ্ছি সো এবার আমরা আসলে পেন ড্রাইভটা লাগাবো লাগানোর পরে হচ্ছে ডিলেট চাপ দিলে আপনি বায়োসে চলে আসবেন যদি আপনি বায়োসে সেট করা না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আসতে হবে আদারওয়াইজ সেট করা লাগে না নর্মালে আপনার হচ্ছে যেহেতু নতুন ইনস্টল দিবেন সো এই ক্ষেত্রে প্রবলেম হবে না আপনার যে ড্রাইভটা আছে সেটা বুটেবল ড্রাইভ মানে পেন ড্রাইভটা জাস্ট সিলেক্ট করে দিলে হবে বাট এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে করতে হয় না বাট এটা যেহেতু আমরা নতুন পিসি বিল্ড করতেছি দ্যাস হয় হচ্ছে এটা দেখাচ্ছি মানে আপনার হচ্ছে ইউএসবিটা সামনে দিয়ে দিলাম সো মানে বুটেবল ডিভাইস হিসেবে ফার্স্ট হচ্ছে ইউএসবি দিয়ে দিলাম সো আমরা এখন রিস্টার্ট দিলাম আপনি হচ্ছে এখান থেকে শুরু করবেন আপনি আপনার যে পেনড্রেভটা আছে সেটা লাগাবেন লাগানোর পরে স্পেস বার চাপতে থাকবেন মানে আপনার যে স্পেস বারটা আছে সেটা প্রেস করতে থাকবেন কিছু মানে সেভারেল টাইম সো দেখতে পারবেন যে সরাসরি হচ্ছে আপনার এরকম একটা উইন্ডো আসবে এখানে লেখা আসবে দেখুন আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যে ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করতে চান নর্মালি আসলে বাই ডিফল্ট যে ল্যাঙ্গুয়েজ আছে সেটাই আমরা বাংলাদেশি যারা আছে তারা ইউজ করি সো নেক্সট দিব তারপরে হচ্ছে ইনস্টল দিব ইনস্টল দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেট বিজি স্টার্টিং এরকম লেখা উঠবে একটু টাইম লাগবে আপনার হচ্ছে ডিপেন্ড করে এখানের মধ্যে আপনার ইয়ে যে উইন্ডোজ অ্যাক্টিভেশন কী আছে সেটা আপনি এখানে দিতে পারেন বাট আমার প্রয়োজন নাই যেহেতু আমাদের কাছে অলরেডি কি নাই সো আমরা এখানের মধ্যে জাস্ট হচ্ছে আই ডোন্ট হ্যাভ কি এখানে আসার পরে এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার পছন্দের যে উইন্ডোজটা আছে সেটা দিতে পারবেন এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে হোম আছে এডু আছে নর্মালি আমি আসলে প্রেফার করি হচ্ছে উইন্ডোজ টেন প্রো এন অনেকে এন সম্বন্ধে জানেন না যে প্রো সম্বন্ধে জানেন বাট অ্যান সম্বন্ধে না জানেন তাহলে সেই ক্ষেত্রে আই বাটন একটা ভিডিও পেয়ে যাবেন তো ভিডিও ডিসক্রিপশানে একটা ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন যে আসলে মানে কোনটা আপনি দিতে চান আর কি আপনার যেটা পছন্দ আর কি তো দেন হচ্ছে আপনি নেক্সট ক্লিক করবেন সো আমরা আসলে অ্যানটা দিতে যাচ্ছি সো নেক্সট ক্লিক করলাম জাস্ট একটু সময় নিবে নেওয়ার পরে এখানের মধ্যে আপনি জাস্ট ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে বা লাইসেন্স টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো আপনি জাস্ট চেক করবেন করার পরে নেক্সট ক্লিক করবেন এখানের মধ্যে আপগ্রেশান আছে কাস্টম ইনস্টল আছে সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে সকল ইনফরমেশন দেওয়া আছে যদিও আমরা আসলে সিলেক্ট করব হচ্ছে আপগ্রেড আমরা যেহেতু চাচ্ছি না সেখানে মানে জাস্ট আমরা যেহেতু চাচ্ছি না কারণ হচ্ছে যে আপনি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকলে তখন যে আপডেটের ব্যাপার আসে সো আমাদের সেটা দরকার না যেহেতু আমরা লেটেস্ট ভার্সন সরাসরি হচ্ছে উইন্ডোজ থেকে মানে মাইক্রোসফট থেকে ডাউনলোড করেছি সো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে সরাসরি আমরা ডা মানে ইনস্টল দিয়ে দিব সো এখানের মধ্যে নেক্সট দিয়ে দিলাম আমাদের হ্যাঁ অ্যান্ড সিলেক্ট করলাম দেন হচ্ছে নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে ওই যে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে একডি দিলাম নেক্সট ক্লিক করলাম দেন হচ্ছে কাস্টম দিলাম এখানের মধ্যে আপনার স্পেস দেখাবে বা আপনার হার্ড ডিস্ক দেখাবে কোনটাতে আপনি আসলে ইনস্টল করতে চান সো আমি যেহেতু একটা এসএসডি ইউজ করি সো আমি এটাকে একটা ড্রাইভে রাখতে চাচ্ছি আপনি চাইলে এখানে ড্রাইভ বাড়াতে পারবেন কমাতে পারবেন এটা আপনার ইচ্ছে ধরুন আপনি নর্মালি আসলে সি ড্রাইভ সিলেক্ট করে চাইলে ফর্মেট দিয়ে নিতে পারেন আদারওয়াইজ হচ্ছে যে ড্রাইভটা আছে সেটা সিলেক্ট করে আপনি নেক্সট দিতে পারেন কারণ হচ্ছে যে আপনি যদি ফর্মেট দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে আগের উইন্ডোজটা থাকবে না এবং কোনো ফাইল থাকবে না দেন হচ্ছে নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করার পরে এই যে প্রসেসটা আছে এটা কন্টিনিউস চলতে থাকবে এর জন্য হচ্ছে সেভারাল টাইম আপনার হচ্ছে রেস্টার্ট হবে জাস্ট আপনাকে ওয়েট করতে হবে একটু টাইম লাগে নেয়ার অ্যাবাউট হচ্ছে বারো পনেরো মিনিট এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার আসলে কোন টাইপের ড্রাইভ ইউজ করছেন ফর এক্সাম্পল মনে করেন যে আপনার পেন ড্রাইভের উপর ডিপেন্ড করে আপনার যদি হার্ড ডিস্ক ইউজ করেন তাহলে একটু দেরিতে হবে আপনি যদি এসএসডি ইউজ করেন তাহলে একটু তাড়াতাড়ি হবে অল আমার কাছে অ্যাভারেজলি তে হচ্ছে আট মিনিটের মতো সময় লাগছে সো এখানে নিজে নিজেই এটা কমপ্লিট করবে এরপরে আপনার কিছু কিছু করতে হবে না যে সেটা রিস্টার্ট হবে সো একটু জাস্ট ওয়েট করতে হবে এটা অটোমেটিক রিস্টার্ট হয়ে একেবারে ফিনিশ পর্যন্ত আপনার জন্য ওয়েট করবে আর কি মানে এটা অটোমেটিক হবে আপনাকে আর কিচ্ছু করতে হবে না সো দেখতে পাচ্ছেন যে গেট রেডি অপশানে চলে আসলাম এটা আসলে হচ্ছে আর কি আমি কিছুই করছি না যাই হোক এই অংশটুকু আমি টেনে দিছি আট মিনিটের মতো কমপ্লিট হয়ে গেল এটা আমাদের আবার রিস্টার্ট নিল রিস্টার্টের পরে হচ্ছে দেখতে পাচ্ছেন বাকিটা জাস্ট হচ্ছে ওকে ওকেই উইন্ডোজের জাস্ট হচ্ছে আপনার লোগোটা দেখাচ্ছে জাস্ট এই মোমেন্ট লেখা হচ্ছে এইবার হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে সো আমি যে কীবোর্ড ইউজ করবো সেটা ল্যাঙ্গুয়েজটা কি ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম আমাদের বাংলাদেশে এটাই ইউজ করে নর্মালি দেন হচ্ছে এই ইউএস সরি এখানে কিবোর্ড কীবোর্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউস ইউএস দিলাম আর এটাও ইউএস দিলাম এখানে আমাদের সেকেন্ড কীবোর্ড লেওয়ার্ডে আপনি যদি চান আরও একটা লেওয়ারটা অ্যাড করতে আমার দরকার নেই সো আমি স্কিপ করে দিলাম দেন হচ্ছে এখানে ইন্টারনেট কানেকশন যেহেতু আমার নাই সো আমরা এটা ক্যান্সেল করে দিলাম দেন হচ্ছে এখানে অপশন আছে যে আপনি কী কী ইনস্টল করতে চান যেহেতু এটা অ্যানভার্শন তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার এইগুলো প্রি ইনস্টল থাকে না সো আমার এটা প্রয়োজন নয় দ্যাস হয়ে হচ্ছে অ্যানভার্সন ভার্সন সম্বন্ধে আমি বললাম তো ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে সেটা দেখে নেবেন আপনার কাজে লাগবে অ্যাটলিস্ট সো এইখানের মধ্যে আপনি পিসির নাম দিবেন আপনার পিসি আপনি যেই নাম দিতে চান সেটা সেই নামটাই শো করবে এটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন নেইম সো আমি আমার মতো করে নাম সেট করে নিলাম দ্যান হচ্ছে এখানে আরও কিছু অপশন আছে লোকেশন ট্র্যাকিং করতে পারবে কিনা তারপর হচ্ছে আদার্স মানে ইনফরমেশনগুলো আপনার ব্রাউজিং হিস্ট্রি তারা সেভ করবে কিনা এখানে বিভিন্ন টাইপের পারমিশন এগুলো আপনার যেটা যেটা দরকার সেটা সেটা ইয়েস নো দিয়ে তারপরে নেক্সট ক্লিক করবেন তারপরে হচ্ছে এখানের মধ্যে আপনার হচ্ছে অ্যাক্টিভিটি হিস্টোরি জমার দরকার নেই আমার নো দিয়ে দিলাম দেন হচ্ছে আমার আসলে এটাও দরকার নেই আমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট দরকার নেই সো এখানে দেখিনি একটু প্রোভাইডিং এটা প্রয়োজন নেই নট নাও সো এটা প্রয়োজন হলে পরবর্তী আমি ডাউনলোড করে নিতে পারবো সো হ্যাঁ এই হচ্ছে আমাদের পিসি কিন্তু প্রায় রেডি এখনই হচ্ছে পিসি কমপ্লিট হয়ে যাবে একেবারে সিম্পল প্রসেস একেবারে সিম্পলি আপনি আপনার উইন্ডোজ দিয়ে দিতে পারবেন দুই একবার মনে করেন যে প্রথম প্রথম দিতে একটু ভয় লাগবে বাট তারপরে আসলে আপনার এটা টু হয়ে যাবে আমি আসলে জাস্ট আপনাদেরকে দেখালাম যে সরাসরি উইন্ডোজ মানে মাইক্রোসফট থেকে কীভাবে ডাউনলোড করে উইন্ডোজ দেবেন সেই প্রসেস তো এই কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে উইন্ডোজ টেনের ক্ষেত্রে আপনার ইন্টারনেট কানেকশন থাকলে বাকি যে ড্রাইভারগুলো আছে সেগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এক্ষেত্রে একটু সময় দিতে হবে যেমন হচ্ছে আপনার মানে সাউন্ড কার্ড তারপরে হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড এগুলো সব অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এছাড়া আপনি যদি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে সেটার সফটওয়্যার আপনি ডাউনলোড করে নিতে পারেন বাট এটার মাদারবোর্ডের সিডির প্রয়োজন নয় বাকিগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যায় উইন্ডোজ টেনের ক্ষেত্রে সো এই ছিল টোটাল প্রসেস সো বুঝতেই পারছেন যে এভাবে করে কিন্তু আপনার যে উইন্ডোজ আছে সেটা ইনস্টল করে ফেলতে পারেন সো আজকে পর্যন্ত ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল হয় তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শকরা থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ